নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আমরা আছি আজকে শ্রী শ্রী বৃন্দাবনজিউ মন্দির, ক্যাংসা গ্রামে অবস্থিত সেই মন্দিরে। কিন্তু মন্দিরটি নমস্কার প্রায় ধ্বংস হতে বসেছে, সংস্কার জরুরি, প্রায় 200 বছরের সেই জন্যই পুরনো মন্দির। আমার এই ভিডিও, এই ভিডিও যারা দেখছেন আপনারা সবাই যদি হাত বাড়িয়ে দেন তাহলে এই মন্দির তো কালের নিয়মে মন্দিরটি কিন্তু জরাজীর্ণ অবস্থায় অবস্থান করছেন। তো আমরা চেষ্টা করব, যারা এই ভিডিও দেখবেন তাদের কাছে আমাদের আবেদন, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সবই আছে কিন্তু মন্দিরটির জরুরি সংস্কার দরকার, তাহলে কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা। এই যে মন্দির দেখছেন, মন্দিরটি কিন্তু সেইভাবে আজ যারা এর রক্ষণাবেক্ষণ করেন তাদের আর্থিক পরিকাঠামো সে জায়গায় না থাকার জন্যই কিন্তু মন্দিরের এই অবস্থা। এই মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন স্বয়ং শ্রী শ্রী বৃন্দাবনজিউ এবং সঙ্গে অবস্থান করছেন শ্রীমতী রাধারানী। তো আমরা বৃন্দাবনজিউ এবং রাধারানীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা। বৃন্দাবনজিউয়ের মতনই পাশে কিন্তু শ্রীমতী রাধারানী ছিলেন, কিন্তু চোরে শ্রীমতী রাধারানী চুরি হয়ে যায়। তারপরে আমরা শ্রীমতী রাধারানী এবং সঙ্গে গরুর বাহনকে দেখছি এবং নারায়ণশিলা অবস্থান করছেন। এখানে নারায়ণশিলা আছে, প্রতিদিন কিন্তু নিত্য পূজা অনুষ্ঠিত হয় এখানে, সবই বৃন্দাবনজিউয়ের কৃপায়। তো তিনি যদি চান তাহলে এই মন্দির আবার সংস্কার হবে, নতুন মহিমায় আবার প্রতিষ্ঠিত হবে। তাই আমার এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে সবিনয়ে নিবেদন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। কোনো সহৃদয় কৃষ্ণ ভক্ত যদি বৃন্দাবনজিউয়ের এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি ক্যাওসা গ্রামে অবস্থিত, আমরা যতটুকু জানি বিজয়কৃষ্ণ গোস্বামীর পূর্বপুরুষ তারা এই মন্দির নির্মাণ করেন। বিজয়কৃষ্ণ গোস্বামীও প্রথমে প্রয়াত, এখন এখানে বসবাস করছেন অধিকারীরা, অধিকারী রবীন্দ্রনাথ অধিকারী, নূতন অধিকারী, তারাই এই মন্দিরের প্রতিদিনের যে সেবা কাজ সেই সেবা কাজ চালিয়ে যাচ্ছেন নিষ্ঠা ভরে। তাই সকলের কাছে আমরা এখানে দেখতে পাচ্ছি এইগুলি কিন্তু বৃন্দাবনজিউয়েরই সব দেবত্বর সম্পত্তি, সেভাবেই রক্ষণাবেক্ষণ হচ্ছে না বা সেইভাবে কোনো ট্রাস্টি বোর্ড তৈরি করা যায়নি। সেইভাবে যদি তৈরি হয় তাহলে কিন্তু একদিন এই মন্দির আবার তার মহিমায়, সমহিমায় ফিরে আসতে পারে। পিছনের দিকটা কিন্তু এখনও খুব সুন্দর অবস্থায় রয়েছে, সামনের দিকটা কিন্তু কিছুটা ভেঙে গেছে। আমরা আপনাদের মন্দির পরিক্রমা করেও দেখাচ্ছি এইভাবে, কিন্তু পিছনের দিকের যে গঠনটা সেটা ঠিকই আছে, সামান্য কিছুটা সংস্কার দরকার। দেখুন, এইখানে সিঁড়ি ছিল এক্সিট করার জন্যে, যাওয়ার জন্যে কালের নিয়মে কপাটটা ভেঙে গেছে। দেখুন, খুব কারুকার্য ছিল, পাখি দেখতে পাচ্ছেন, কিছুটা ভেঙে গেছে প্রকৃতির নিয়মে, কালের কপল নিয়মে কিন্তু অনেক সময় অনেক কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু আবার মানুষের সহযোগিতায় সেটা ঠিকঠাকভাবেই আসে। আমরা ফিরে আসছি। তো আমাদের যারা কৃষ্ণ ভক্ত আছেন তাদের কাছে বিশেষ আবেদন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এই মন্দির সংস্কারে। এই মন্দির সংস্কারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে আপনাদের সবিনয় নিবেদন জানিয়েই এখানেই ভিডিও শেষ করছি। জয় শ্রী শ্রী বৃন্দাবন জিউ কি জয়, জয় শ্রীমতী রাধারানী জিউ কি জয়। সকলেই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। আর হ্যাঁ, এই প্রাচীন মন্দিরটি সংস্কারের আপনারা সকলেই সহযোগিতা করুন। এই পর্যন্তই আজকে।